नमस्कार, फिरे आसलम नतून भिडियो निये बंगराधनिर रान्नाघरे। आजकेर भिडियो जलपाइर आचार। जलपाई सारा बछर तो पावा जाए ना, ए कार्तिक मासे जलपाई आमरा पेये पाई। कार्तिक मास, अघ्रान मास, माघ मास, ए जलपाईटा आमरा जदि निये संरक्षण करे राखते चाई ताहले विभिन्न रकम आचार करे संरक्षण करे राखते पारि। जेमन तेल आचार, मिष्टि आचार, आमार शाशुड़ीर काछे शेखा ए मिष्टि आचारटा आपनादेर काछे तुले धरते चाई। मिष्टि आचारटा किभाबे करब सेटा आमरा भिडियो देखलेई बुझते पारबेन। आर एई तेल आचार सेटा समय सापेक्षेर ब्यापार, सेटा आमि आपनादेर बोले देब आमि किभाबे करछि एबं बाकिटा किभाबे करब। जाई होक, ताहले चलुन आमरा देखे नि आमार एई जलपाइर आचार करते कि कि लागछे आर किभाबे करब। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন। যারা নতুন বন্ধু তাদেরকে বলবো নতুন নতুন ভিডিও দেখতে আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। তাহলে চলুন আমরা চলে যাই জলপাইয়ের আচার কিভাবে করছি সেটা দেখে নিই। হাফ কিলো জলপাই কিছুটা এখানে তেলে দিয়ে জলপাই তেল আচার করব, আর খানিকটা যেটা রয়েছে সেটা আমি প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেব। পাশাপাশি আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। দিচ্ছি মৌরি, মেথি, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এই যে ব্ল্যাক পেপার, গোলমরিচ, সমস্ত মশলাগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে এটাকে আমি গুঁড়িয়ে নেবো। শুকনো খোলায় এই মশলাগুলো সব ভেজে নিচ্ছি বলে ভাজা মশলা, আচারের জন্য যে মশলাটা যদি আপনারা শিল নোড়া দিয়ে গুঁড়ো করতে চান তাহলে গরম অবস্থাতে গুঁড়ো করবেন, আর যারা মিক্সিতে গুঁড়ো করবেন তারা সেটাকে সামান্য ঠান্ডা করে নেবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, তিনটে সিটি দিয়ে নিয়েছি। দেখুন জলপাইগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে। আমি এই জলপাইগুলোকে তুলে নেব আর এই যে জলটা এটা ফেলে দেব। এক চামচ বড় চামচে কড়াতে তেল দিয়েছি। এখন এবার আমি এই সিদ্ধ করা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। Thank you.
দিয়ে দিচ্ছি নুন। জলপাইগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো গুড়। এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায়। গুড়টা গলে গিয়ে মিশে যাবে। গুড়টা গলে গেছে, এটাকে মিশিয়ে দিয়েছি। এটাকে যতক্ষণ না ড্রাই হচ্ছে আমি ততক্ষণ এটাকে নাড়িয়ে যাব। জলপাইটার মধ্যে নুন দিয়েছি, গুড়টা দেওয়ার সাথে সাথে গলে গিয়ে এটাকে ড্রাই করে নিতে হবে। এটা চিনি দিয়েও করা যায়, আখের গুড় দিয়েও করা যায়। আমি ভেলি গুড় দিয়ে করছি। জলপাই ভীষণ টক হয়, ভেলি গুড়টা আবার ভীষণ বেশি মিষ্টি অন্য গুড়ের তুলনায়। সেজন্য দেখুন আমার এটা হয়ে এসছে। এটাকে বেশি সারা বছর সংরক্ষণ করা হবে বলে সেই জন্য এটাকে পুরো ড্রাই করে নেব। এটা আরও ড্রাই হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে যেতে হবে। এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা আমি এবার এখানে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হলে জমে যাবে। এটা ঠান্ডা হলে আমি শিশিতে ভরে সংরক্ষণ করা যাবে এক বছরের জন্য। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করবেন, নিজেদের মধ্যে অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রান্না দেখার জন্য, রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, যাতে আমার সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশন আপনারা সবার প্রথম পেয়ে যান। তাহলে আমি এটা এই অবস্থায় খানিকক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে এই আচারটা ঠান্ডা হবে। আমি যে অন্য জলপাইগুলো রেখেছিলাম সেগুলোই জারটার মধ্যে ভরেছি। এবার এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এটাকে এই অবস্থায় রেখে দেবো রোদ্দুরে। প্রত্যেক দিন রোদে দেওয়ার পরে যখন মজে কমে যাবে তখন এটার মধ্যে আবার ভাজা মশলা, সর্ষের তেল দিয়ে যদি আমি সংরক্ষণ করে রাখি এটাও আমার বহুদিন রাখা যাবে। এই আচারটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে জারি
সংরক্ষণ করে রেখে দেব। দেখাচ্ছি, এই আজকে আমার জলপাইয়ের আচার এই রেসিপিটা। তাহলে ফিরে আসব নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময়।